সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা চলে আসলাম তারা সিরাজগঞ্জ ওমর ফারুক ভাইয়ের কাছে তিনি আমাদের কোম্পানি থেকে অনলাইনের মাধ্যমে একটা ধান কাটার মেশিন ক্রয় করেছিলেন তাই ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে ধান কাটা মেশিনের বিস্তারিত সুবিধা অসুবিধা কিভাবে চালাতে হয় সকল কিছু জানব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এখন আমরা ওমর ফারুক ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনব এটা কোথায় বেজান এটা তারাশ তালমনা বাজার তালমনা বাজার বেজান আপনার নাম ঠিকানা পরিচয়টা আমাদের দর্শকদের মাঝে একটু তুলে ধরুন আমার নাম মোহাম্মদ ওমর ফারুক তারাশ সিরাজগঞ্জ গ্রামের নাম তালম মধ্যপাড়া জি আমাদের কোম্পানির সন্ধান কিভাবে পেলেন এবং কিভাবে কিনলেন আমি আপনাদের এই কোম্পানিটা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে মানে ইউটিউবে দেখছি আপনাদের তারপরে আমি আপনাদের এই সন্ধান পাওয়ার পর আপনাদের নাম্বার পাইছি জি তারপরে আপনাকে ফোন দিয়েছি আচ্ছা কিনলেন কিভাবে আপনাদের কোম্পানিতে প্রথমে আমি ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে তখন কোম্পানির লোক আমাকে বলছে ভাই আমাদের এই আপনি বুকিং করতে হলে আপনি 1000টা টাকা পাঠান জি আর এই মালটা আপনার কোরিয়ার সার্ভিসে একের থেকে দুই দিন সময় লাগবে মানে একদিনের মধ্যে আমার চলে আসছে মালটা জি তো কোরিয়ার সার্ভিসে যাওয়ার পরে আমার কাছ থেকে দাম চাইছে এটা যে দাম চাইছে সেই দামই কোরিয়ার সার্ভিসে গেছি আমি কোরিয়ার সার্ভিসে যে মাল নিছি টাকা দিছি নিয়ে বাসায় চলে আসছি জি আচ্ছা মেশিন কেনার সময় আপনার সাথে কোনো প্রতারণা হয়েছে কি জি না আমার সাথে কোনো প্রতারণা হয় না আপনার সাথে তাহলে কোনো প্রতারণা হয় না জি না মেশিনটি হাতে পাওয়ার পর কিভাবে চালু করলেন বা স্টার্ট করলেন এই মেশিনটি হাতে পাওয়ার পর তখন তো আমি প্রথম পর্যায়ে নিয়ে মেশিনটা আমি কখনো নিই নাই জি তো বাসাতে আনার পর আমার অনেকটা আগ্রহ যে প্যাকেট খোলার পরে মেশিনগুলো দেখছি তারপরে আপনাদের কোম্পানিকে ফোন দেওয়ার পরে ওই ইউটিউবে আমাকে একটা এটা চালু করার একটা ভিডিও পাঠাইছে আচ্ছা আচ্ছা এই ভিডিও দেখার পরে আমি এটা নিজে নিজেই চালু করতে পারছেন আপনি এই মেশিনটি কতদিন আগে অনলাইনে অর্ডার করেছেন এই এক দেড় মাস আগে এক থেকে দেড় মাস আগে না জি 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 এক থেকে দেড় মাস ধরে আপনি এই মেশিনটি ব্যবহার করতেছেন জি জি নতুন চালক হিসেবে কি কি সমস্যা ফেস করেছেন দর্শকদের মধ্যে একটু তুলে ধরেন এটা এই মেশিনটা নিয়ে প্রথম অবস্থায় নিয়ে আমার একটু শরীর ব্যথা ব্যথা হইতো আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা তেমন কোনো কাঁধে লওয়ার কোনো প্রবলেম টবলেম হয় না কিন্তু যে হাত চালাইতে গেলে পরে এই হাতে একটু জ্বালা কিছুদিন মানে এক দুই দিন একটু সমস্যা হয় তারপর আর সমস্যা হয় না সমস্যা হয় না না আর আপনি যখন দানটা কাটেন কাটার সময় আপনার একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে মেশিনটা চালানোর ক্ষেত্রে তাই তো অবশ্যই আচ্ছা আরেকটা বিষয় হলো এক লিটার তেলে কত সময় চালাতে পারেন আমার এই মেশিনটাতে এক লিটার তেলে মোটামুটি দুই ঘন্টা প্লাস দুই ঘন্টা প্লাস আচ্ছা দুই ঘন্টা চালাতে পারলে আপনার এক ঘন্টা কতটুকু পরিমাণ জমি ধান কাটতে পারেন এক ঘন্টা বিশ থেকে পঁচিশ শতক এক ঘন্টা বিশ থেকে পঁচিশ শতক তাহলে আপনার এক ঘন্টা কাটতেছেন দুইশ থেকে পঁচিশ শতক তাহলে দুই লিটার সরি আপনার তাহলে এক লিটার তেলে মিনিমাম কত ঘন্টা চলতেছে দুই ঘন্টা দুই ঘন্টা আর এক ঘন্টায় কাটতেছেন বিশ থেকে পঁচিশ শতক জি জি তাহলে আপনার এক লিটার তেলে পঁচিশ দুগুণে পঞ্চাশ শতক চল্লিশ বা পঞ্চাশ শতক ধান কাটতে পারবেন এই মেশিনে জি 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 মেশিনটি চালাতে শারীরিক কোনো সমস্যা এমনিতে তো হয় না জি না এলোমেলো গোছা বা সারিবদ্ধ গোছা এই মেশিনে কাটা যায় কাটা যায় কিন্তু যদি কেবল সারিবদ্ধ হয় এটা আরও বেশি কাটা যায় আচ্ছা আপনি এখন কয়টি গোছা নিয়ে ধান কাটতে পারেন আমি ছয় থেকে সাতটা সাতটা আচ্ছা এই মেশিন দিয়ে কি সব বয়সের লোক ধান কাটতে পারবে ইনশাল্লাহ সব বয়সই পারবে আপনি কি এই মেশিন কিনে শুধু আপনার ধান কাটেন না আরো অন্যান্য কৃষকের ধান কেটে দেন এটা আমি আমার ধানও কাটি টাকার বিনিময়ে অন্যের ধানও কাটি একজন কৃষক এই মেশিন দিয়ে ক্রয় করলে কি পরিমাণ লাভবান হবে আমি মনে করি এই মেশিনটা যদি গেলে একজন কৃষক যদি গেলে কিনবা প্রত্যেকটা গৃহস্থ যদি গেলে এই মেশিনটা কিনে তাহলে সে প্রচুর পরিমাণ লাভবান হবে কারণ এক বিঘা জমি কাটতে প্রায় আমরা যদি গেলে লোক দিয়ে যদি গেলে ধান কাটাই যাকে আমরা কামলা বলি এগুলো লোক দিয়ে যদি গেলে আমরা ধান কাটাই আমাদের মিনিমাম ভাবে 8 থেকে 9 হাজার টাকা খরচা পড়ে যাবে জি কিন্তু আমরা এই মেশিনটা দিয়ে যদি গেলে এক বিঘা জমি কাটি আমাদের অনলি 200 টাকা খরচ 200 টাকা খরচ হয় জি তাহলে এত পরিমাণ কৃষকের কেনার পর এটা মোটামুটি লাভবান হবেন জি 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 প্রতিটি কৃষকের এই মেশিনটি কেনার কতটুকু প্রয়োজন বলে মনে করেন আমি মনে করি প্রত্যেকটি কৃষকের যেগুলা গ্রামগঞ্জে শহরে তো এগুলো লোক এগুলো চালাইবে না গ্রামগঞ্জে যেগুলো কৃষক কিংবা
গৃহস্থ আছে তাদের প্রত্যেকটা বাড়িতে একটা করে মেশিন। আচ্ছা, অনেকে ফোন দিয়ে আমাদেরকে বলে এই মেশিনে নাকি ধান কাটে না, আসলে কি মিথ্যা সত্য না মিথ্যা বলেন তো? তাহলে আমি আবার চালু করে আমার তাহলে ধান কাটা দেখাতে হবে। আপনার যে মেশিনটা আনছেন ওটার নাম হলো হোন্ডা GX35। তো উমর ফারুক ভাই ভালো থাকবেন, আপনার জন্য অসংখ্য ধন্যবাদ রইল, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। আর আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আমি মনে করি মেশিনটা যদি গেলে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যদি গেলে হয় তাহলে আমি মনে করবো যে এই মেশিনটা দিয়ে তারা অনেক লাভবান হবে। আর দ্বিতীয়ত আমি অনলাইনকে প্রথমত অবস্থায় আমিও বিশ্বাস করি নাই। আচ্ছা আচ্ছা, তো অনলাইনে যদি গেলে মানুষ অনেকেই আমাকে মিছে কথা বলছে যে অনলাইনে মেশিন কিনা তোমাকে মেশিন দিবে না, খালি কার্টুন দিবে হেন তেন অনেক ইত্যাদি কথা বলছে। তো আমি নিজে প্রমাণ নিজে এটা অনলাইনের মাধ্যমে আমি কিনেছি, আমি কারো কথা শুনি নাই। আমি মেশিনটা কেনার পরে দেখছি যে না, অনলাইন কোনো মিথ্যা জিনিস না, এটা আসলে একটা সত্য জিনিস। না, ভালো মন্দ সবখানেই আছে। হ্যাঁ, কিন্তু এরও প্রতারণা আছে এটা আমি বিশ্বাস করি। তো সবাই তো আর সমান না, সবাই সমান না। ডিসক্রিপশন বক্সে উমর ফারুক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, যদি কোনো মেশিন সম্পর্কে জানতে চান উমর ফারুক ভাইয়ের নাম্বারে ফোন করে বিস্তারিত জানবেন।